অনেক আগেই আমরা আপডেট পেয়েছিলাম যে এবার উচ্চ মাধ্যমিকদের দেয়া হবে দশ হাজার টাকা অথব ট্যাপ কেনার জন্য তো মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এদিন ঘোষণা করে দিল শুধু যারা বারো ক্লাস পাশ করেছে তাদের না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই দুই ক্লাসের ছাত্রছাত্রীদের দেয়া হবে দশ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কীভাবে পাবে তো বিস্তারিত এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানাবো বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে দেখো বেলটি বাজি অল নোটিফিকেশানে ক্লিক করবে তো ভিডিওটি শুরু করা যায় করোনা পরিস্থিতির কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিল মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হবে মোবাইল ফোন বা ট্যাব বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা তো বন্ধুরা তোমরা কিভাবে পাবে এই দশ টাকা তো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছ প্রথমত যেসব ছাত্রছাত্রী নবম শ্রেণী পাশ করে দশম শ্রেণীতে ভর্তি হয়েছে এবছর তার সাথে এবার এগারো ক্লাস যারা পাশ করে নতুন ভর্তি হয়েছে বারো ক্লাসে সেই সমস্ত ছাত্রছাত্রীদের দেয়া হবে দশ হাজার টাকা করে অথেব এক কথায় বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রী নতুন দশম শ্রেণী এবং নতুন দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে সেই সমস্ত ছেলে ছেলেবেলেদের দেওয়া হবে কিভাবে এই দশ হাজার টাকা পাবেন তো তোমাদেরকে বিস্তারিত আরও জানিয়ে দেবো আধার কার্ডের এক কপি জেরাক্স লাগবে যে সমস্ত ছাত্রছাত্রী বারো ক্লাসের জন্য জমা দেবে শুধুমাত্র তাদেরকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে তার সাথে লাগবে এগারো ক্লাসের রেজাল্ট তার সাথে লাগবে কি বারো ক্লাসের নতুন যে ভর্তির পিসলিপ অতএব যে তোমাদের রোল নাম্বারটা আছে সেটাই লাগবে সেই সাথে লাগবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এছাড়া লাগবে নিজের একটা মোবাইল নাম্বার আর তাছাড়া লাগবে কি সমস্ত ডকুমেন্টসের এক কপি জেরাক্স মানে যে ডকুমেন্টসেরগুলো বললাম সবার এক কপি জেরাক্স এবং সাথে অরিজিনাল অবশ্যই স্কুলে নিয়ে যাবে রিভেরিফিকেশনের জন্য তো তার সাথে লাগবে কি চার কপি ছবি তো তোমাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেবো তোমরা তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট দেবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক কাছে কি না সেটা আগে জেনে নেবে ব্যাংকে যেয়ে পরবর্তীতে যদি টাকা না ঢোকে তাহলে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না সাধারণত ব্যাংকে সমস্যা থাকতেই পারে সেটা অবশ্যই যাচাই করে নিতে হবে দেখো মাধ্যমিকদের কী কী ডকুমেন্টস লাগবে আমি বললাম বারো ক্লাসে যে ডকুমেন্টসের কথা বললাম সেম ডকুমেন্টসই লাগবে মাধ্যমিকেও তবে এই টাকাটা কবে দিতে পারে তো এই মাসের প্রথম সপ্তাহে অথেব জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমাদেরকে জমা দিতে হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই নিজের নিকটবর্তী স্কুলে যোগাযোগ করবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে